আজও বৃষ্টির দেখা মিলবে না, সেই গরম ও অস্বস্তি আবারও চরমে উঠবে। তবে বর্ষা প্রবেশ করেছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়, তবুও আশানুরূপ বৃষ্টি এখনও পর্যন্ত পায়নি দক্ষিণবঙ্গবাসী। বিচ্ছিন্নভাবে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা গত সপ্তাহে কিছুটা বেশি বৃষ্টি পেলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কার্যত কাঙ্ক্ষিত বৃষ্টি এখনও পর্যন্ত পায়নি। পরিসংখ্যান অনুযায়ী আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো যাচ্ছে যে জুন মাসে দক্ষিণবঙ্গে 32% বৃষ্টির ঘাটতি থাকবে। অন্যদিকে জুন মাসে উত্তরবঙ্গ 64% অতিরিক্ত বৃষ্টি পেয়েছে। আজ বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সময় প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো হাওয়া থাকবে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষত পশ্চিমাঞ্চলের উপকূলের জেলাগুলিতে হাওয়ার গতিবেগ তুলনামূলক খানিকটা বেশি থাকবে। শুক্রবার থেকে অনেকটাই বেশি বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত একটানা বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ একটানা বৃষ্টি চলবে, কখনো মাঝারি কখনো ভারী বৃষ্টির জেরে অনেকটা কমবে তাপমাত্রার পারদ। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রবল দুর্যোগেরও আশঙ্কা রয়েছে, অর্থাৎ সে কারণে সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। কাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে উত্তরে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এবং সমতলের দিকের জেলা মালদহ, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে প্রায় গোটা সপ্তাহ পর্যন্ত। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে প্রবেশ করতে চলেছে বর্ষা। এখনো পর্যন্ত পশ্চিমের কিছু জেলায় বর্ষার অপেক্ষায় আছে। 21 জুন দক্ষিণবঙ্গের 5 জেলায় বর্ষা প্রবেশ করতে চলেছে এবং কলকাতায় আজ সকালের দিক থেকেই আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়লে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে কলকাতার আকাশ। তবে আজ কলকাতায় কাঙ্ক্ষিত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। পরশু শুক্রবার থেকে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সপ্তাহের শেষে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে মহানগরী জুড়ে। পরিসংখ্যান অনুযায়ী রাতের তাপমাত্রা 29 ডিগ্রি থেকে সামান্য বেড়ে 29.4 ডিগ্রিতে পৌঁছেছিল, যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি পর্যন্ত বেশি। কাল দিনের তাপমাত্রাও 34.2 ডিগ্রি থেকে কিছুটা বেড়ে 35.6 ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি পর্যন্ত বেশি ছিল। বাতাসে জলীয় বাষ্পেরও সর্বনিম্ন পরিমাণ রয়েছে 55%। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই জলীয় বাষ্পের পরিমাণ 89% গিয়ে পৌঁছাবে এবং বিকেল এবং সন্ধ্যের পর সেটি আরও কিছুটা বেড়ে গিয়ে 96% ঘরে পৌঁছাতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।